আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কাছে কিংবা দূরে, দেশ এবং বিদেশে, পৃথিবীর যে প্রান্তে যে আছেন না কেন, সবাইকে আমার ফেসবুক পেজে লাইভ থেকে স্বাগত। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আজকে পবিত্র মাহে রমজানের শেষ জুম্মা বার ফেসবুক লাইভে এসেছি। আজকের দিনটি আমাদের সবার জন্য মঙ্গল এবং সুখ শান্তি সমৃদ্ধি ইহকাল এবং পরকালে বয়ে আনুক। তো আমি আজকে পর্ব, আমার এটা আসলে আগের পর্বগুলো হিসাব ছিল না যে কত পর্ব ছিল, অনেক পর্ব আমি ফেসবুক লাইভ করেছি। তো আজকের পর্বটা আমরা একটা আনুমানিক ধরে যে 50, আরও বেশি হতে পারে, 50তম পর্ব থেকে শুরু করলাম ইনশাআল্লাহ। এই লাইভটি আপনারা এট এ টাইমে আমরা ইউটিউবেও আমরা দিয়ে দিব। আপনারা ইউটিউব সেম নামে ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান সেখানে, আর যেহেতু আজকে প্রশ্ন উত্তর পর্ব, আপনাদের বিভিন্ন প্রশ্ন অলরেডি আমার পেজের কমেন্টে চলে আসছে। আমি প্রশ্ন আপনাদের নাম সব প্রশ্নগুলো পড়ছি এবং উত্তর দিচ্ছি। আর পাশাপাশি আমি একটি নাম্বার দিয়েছি, আপনারা আশা করি দেখতে পেরেছেন, 01997702002, 01997702002। ওই নাম্বারটি তো আপনারা আমাকে সরাসরি এখন ফোন দিয়ে কথা বলতে পারবেন। তো আমি শুরু করে দেই যে আপনাদের উত্তরগুলা, প্রশ্নগুলা, প্রশ্ন উত্তরগুলা। আশা করি যদি আপনাদের এই প্রশ্ন এবং উত্তরগুলো যদি ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই আপনাদের যারা এই জাতীয় রোগে আক্রান্ত, সমস্যা আক্রান্ত, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। যত বেশি শেয়ার করে দিবেন তত মানব কল্যাণে উপকারে আসবে। কারণ আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য যেন আপনারা এই মুহূর্তে বাসায় বসে কিছু হলেও উপকারে আসে আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। হোসেন মোহাম্মদ আল আমিন আপনি লিখেছেন, স্যার আমার গলা একটু সমস্যা, পরামর্শ দেন প্লিজ। আজ 2 মাস যাবত গলায় কি হয়েছে, বৈসা আছে, কিছু একটা বৈসা আছে এরকম লিখেছেন। ব্যথা করে না, করে না, কিছু খাইলে লাগে স্যার। যে হোসেন মোহাম্মদ আলামিন, আপনারা দর্শক যখন প্রশ্ন করবেন কমেন্টে, ফেসবুকে বা ইউটিউবে কমেন্টে লিখবেন। কি লিখেছেন আমি বুঝতে পারি নাই, কথা ডাবল আসতেছে, কথা কি শোনা যাচ্ছে না? আপনারা একটু যারা আমার, আমি একটু চেক করে আসি। জি দর্শক, আমার এখানে আমার 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 কাছে কথা ক্লিয়ার? হ্যাঁ, আমার এখানে কথা ক্লিয়ার। সম্ভবত আপনার ডিভাইসে প্রবলেম আছে, যাদের ডিভাইস প্রবলেম হতে পারে, কারণ হতে পারে না এমন কিছু না, তারা আপনাদের একটু রিস্টার্ট দিয়ে নেন বা একটু চেক করে নেন কোথাও কানেকশানে সমস্যা বা ওয়াইফাই একটু স্লো থাকলে হতে পারে। হোসেন মোহাম্মদ আলামিন, জি আপনারা যখন দর্শক কোনো প্রশ্ন লিখবেন আপনাদের, জি রাসেল সাহেব ধন্যবাদ, মোহাম্মদ রাসেল আপনাকে অনেক ধন্যবাদ। আশিক হোসেন আপনিও বলেছেন ক্লিয়ার, যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জি আমাকে হেল্প করার জন্য। তো আসেন আমরা আপনাদের প্রশ্নগুলো পড়ি। আর অনেকের হয়তো প্রশ্ন করার সুযোগ নাও পেতে পারেন, যেহেতু অনেক লোক লাইভে থাকে। তো আপনারা এই প্রশ্নগুলো, আমি যে প্রশ্নগুলো উত্তর বলছি, হয়তো সেই প্রশ্নের অন্য রুগীর প্রশ্নটা আপনাদেরও হতে পারে। তো সেটা আপনাদের আশা করি একটু মনোযোগ যদি দেন তাহলে সেটা উপকারে আসবে। তো আলামিন সাহেবের প্রশ্নের উত্তরে আমি যাচ্ছি, যে গলা ব্যথা অনেক দিন আপনি বলছেন, খাইলে লাগে গলার মধ্যে। প্রথমত এটা অনেক কারণে হতে পারে, গলায় বিভিন্ন সমস্যা থেকে হতে পারে, অ্যালার্জিক সমস্যা থেকে হতে পারে। আপনারা যখন আপনাদের প্রশ্ন করবেন, আপনারা নাম তো আছেই হয়তো ফেসবুকে, যে নামটা আছে, কিন্তু আপনাদের বয়স, ওজন, উচ্চতা এবং কোথায় থেকে প্রশ্ন করেছেন, সেটা কি বাংলাদেশ থেকে না বাহিরে থেকে, কোথায় থেকে বা সেই ডিস্ট্রিক্ট এবং দেশ, ডিস্ট্রিক্ট এবং দেশ, দর্শক দয়া করে আপনাদের ডিস্ট্রিক্ট এবং দেশ দুটো একটু লিখবেন। হ্যাঁ, আমি আগে কমেন্টগুলো নিয়ে আসি, তারপরে আপনাদের ফোন নিব ইনশাআল্লাহ। আমাকে দোয়া করবেন যেন প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়। হোসেন মোহাম্মদ আলামিন, আপনাকে আমি বলবো, আপনি কৃমির ওষুধ খেয়েছেন কিনা আমি জানি না, যদি আপনি কৃমির ওষুধ গত
চার পাঁচ মাসেও না খেয়ে থাকেন, তাহলে আজকে আপনি যদি রোজা থাকেন রাতে একটা ট্যাবলেট আলবেন, ALBEN DS। আমি দেখেন আমি আপনাদের দেখাচ্ছি উল্টা আসতেছে, একটু অক্ষরগুলা ঘুরে নিলে হবে। আলবেন ডিএস, এই আলবেন ডিএস আপনি এখন আজকে রাতে একটা খাবেন, আবার সাত দিন পর আরেকটা খাবেন, নাম্বার ওয়ান। আর পাশাপাশি যদি আপনাদের বাসায় আপনার আরও ফ্যামিলি মেম্বার থাকে যাদের যারা অ্যাডাল্ট মানে 18 বছর উপরে, তারাও ওই আলবেন ডিএস দুটা খেতে হবে। আজকে একটা খাবেন, আবার এক এক সপ্তাহ পর আবার আরেকটি রাতে খাবারের পর খেয়ে নেবেন। তবে প্রেগনেন্ট ওমেন এবং খুব বেশি দুর্বল, খুব খারাপ, ক্রিটিক্যালি ইল রুগী আলবেন ডিএস খাওয়া যাবে না। বাচ্চাদের ক্ষেত্রে আলবেন সিরাপ পাওয়া যায়, অবশ্যই তার বয়স ন্যূনতম বয়স 3 থেকে 3 বছর বা 5 বছরের, 3 থেকে উপরে বয়স হতে হবে, তাদেরকে আলবেন সিরাপ কিনতে পাওয়া যায়। তাদেরকে এক চামচ বা পুরো সিরাপটা একটা কোটাতে থাকে, ওটা একটা খাওয়াই দিবেন আবার এক সপ্তাহ পর। এতে আশা করি আপনার এই সমস্যাটা যাবে। তারপরেও একটা করতে পারেন, আপনি লেবু গরম পানিতে লেবু দিয়ে, কুসুম গরম পানিতে লেবু গরম পানিটা লেবু শরবতটা আস্তে 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 খাবেন সকাল বিকাল দুই বেলা। তারপরে আদার শরবত খেতে পারেন আপনি। তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে টিপসগুলো আছে, যেমন রং চা বা আমরা কুসুম গরম চা খেয়ে দেখেন কিছুদিন, আদা চা খেয়ে দেখেন। তারপরে আপনি আরেকটা হচ্ছে ট্যাবলেট ট্যাবলেট ফ্যাক্সোফেনাডিন, বিভিন্ন নামে পাওয়া যায়, FE 100 120 120 মিলিগ্রাম, রাতে একটা করে আপনি সাত দিন এক সপ্তাহ খেয়ে দেখেন। আর গড়গড় করতে পারেন, কুসুম গরম পানিতে গড়গড় লবণ পানি নিয়ে গড়গড় করতে পারেন, আশা করি আপনার এই সমস্যাটা চলে যাবে। আর যখন আপনি চা খাবেন, হ্যাঁ, তখন বিসমিল্লাহির রহমানির রহিম জায়গাটা আপনার লাগে, যদি এই জায়গায় লাগে এটাকে একটু হালকা উসিলা, আমরা ডাক্তাররা হয়তো আপনাদের সাইন্টিফিক পরামর্শ দিয়ে থাকি, মাপ করার মালিক উপরওয়ালা, ওনার কাছেই চাইতে হবে। রিফাত মুন্না, আপনি লিখেছেন জি জুম্মাতুল বিদা, জি আজকে এই এই রমজান মাসের শেষ জুমা, আমার জন্য দোয়া করবেন এবং বিশ্ববাসী সবার জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা এই করোনার মতো ভয়ানক রোগ, শুধু করোনা না আরও কত ভয়ানক রোগ আসতে পারে, ঠিক না? তো সেই রোগ থেকে সবাই ভালো থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকতে পারবো। রহমান মাসুদ, আপনি লিখেছেন, আপনি একটা ফোন নাম্বার দিয়েছেন, স্যার আমার কোমরে আঘাত পেয়েছি 4 বছর আগে, হিপ বোন মেরুদণ্ড নিচে, আমি জানতে চাই এই সমস্যা সমাধানের জন্য কি করতে পারি। 31 বছর বয়স, আমার ভারী কাজ করলে বা কোমরে আগের মতো শক্তি লাগে না, ক্যালসিয়াম বা ব্যথানাশক ট্যাবলেট খেয়েছি কিন্তু কোনো লাভ হয়নি, গরিব মানুষ আর দিনমজুর আমার উপার্জনের উপর নির্ভর করে, আমি আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো। ধন্যবাদ রহমান মাসুদ, আপনার আসলে কোথায় থাকেন সেটা আপনি লেখেন নাই, আপনি যদি বাংলাদেশে থাকেন বা আশেপাশে থাকেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনি একসময় আসেন, যদি আপনি গরিব হয় আপনি ফি ভিজিট দিতে সমস্যা হয়, ইনশাল্লাহ আমি ভিজিট নিব না, যেতটুকু সম্ভব আমি হেল্প করবো, আপনাকে এটা দেখতে হবে, কারণ আপনার যেহেতু ব্যথাটা হিপবোনের দিকে মেরুদণ্ডেও আছে, এটা অ্যাসেস করা খুবই জরুরি। তারপরেও যেহেতু দীর্ঘদিন হয়েছে, আপনি কিছুদিন ব্যথানাশক ওষুধ ট্যাবলেট অ্যানাফ্লেক্স ম্যাক্স বা ন্যাপ্রোক্সেন 500 একটা করে দুই বেলা 15 দিন, সাথে ওমিপ্রাজল 20 একটা করে দুই বেলা 15 দিন খেয়ে দেখতে পারেন, ব্যথায় গরম সেঁক দিবেন। এবং পাশাপাশি ক্যালসিয়াম আসলে শুধু শুধু খাওয়ার কোনো দরকার নাই, ক্যালসিয়াম খাওয়ার ক্ষেত্রে ক্যালসিয়ামের ব্লাড টেস্ট করে দেখতে হবে লেভেলটা কত, অতিরিক্ত ক্যালসিয়াম হলে অনেক সমস্যা হতে পারে, ব্লাড ক্যালসিয়াম লেভেলটা দেখে ক্যালসিয়াম খেতে হবে। তো তারপর আমি বলবো যে কোমর ব্যথার এবং হিপ জয়েন্টের অনেকগুলা ব্যায়াম আমার ফেসবুক পেজটাতে আছে, আপনি একটু প্রিভিয়াস ইউটিউবে আমার এবং আমার এই ভিডিওগুলোতে আপনি যদি যান সেখানে ব্যায়াম পাবেন, ব্যায়ামগুলো করেন আশা করি উপকার হবে। তারপরও আপনাকে আমি স্বাগত যে আপনি যদি আসেন ডিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব, এখানে আমি বসি, আপনাকে আমি দেখে দিব, দেখে দিলে আপনার জন্য ইফেক্টিভ রেজাল্ট আসবে, সঠিক ডায়াগনোসিস হবে, আপনাকে ভিজিট দিতে হবে না ইনশাআল্লাহ। যারা গরিব একেবারে নিতান্ত সত্যিকারে গরিব, ইনশাআল্লাহ আমি তাদের ভিজিট নিব না, এখানে বলতে হবে আমাকে ম্যানেজমেন্টকে, ইনশাআল্লাহ আমরা করব। রুনা, আপনি লিখেছেন, স্যার আমার পেট কোমর ব্যথা পা পর্যন্ত নামে পরে
আপনার মানে কথাটা হয়তো লিখেছেন আমি বুঝতে পারছি না, যাই হোক বুঝতে পেরেছি। আপনার যেহেতু যে কোমর ব্যথা, পেটে ব্যথা এবং ব্যথা পায়ের দিকে যায়, তো কোমরের যে ব্যথাগুলো পায়ের দিকে যায়, আমি ইতিপূর্বে বলেছি অল আর নার্ভ রুট কম্প্রেশন, নার্ভ পেইন গুলো সাধারণত রেফার্ড হয়, আবার মাসেল পেইনও হতে পারে, তো অনেক কারণে হতে পারে। তো রুনা বোন আপনাকে বলবো, আপনি আমার যে কোমর ব্যথার এখানে দেখবেন ইউটিউব ফেসবুকে আগের ভিডিওতে যাবেন, আমার ভিডিওগুলো চেক করবেন, বা ইউটিউবে গেলে কোমর ব্যথা আমার না আমার ইউটিউব চ্যানেলে ঢুকে কোমর ব্যথা PLID এই জাতীয় কথা লিখে আপনি সার্চ দিলে ইউটিউবে ভিডিওগুলো পেয়ে যাবেন। সে ব্যায়ামগুলো আপনি করেন, একটু পানি খেতে হবে আপনাকে বেশি বেশি। আপনাদের যারা সুস্থ আছেন কোমর ব্যথায়, অন্য কোনো কিডনি রোগ নাই বা ডাক্তার কোনো ডাক্তার পানি খেতে নিষেধ না করে থাকেন, তাহলে ন্যূনতম পার ডে 2.5 থেকে 4 কেজি পানি খেতে হবে সবাইকে। যেহেতু এখন রমজান মাস, রাতে যারা আমরা রোজা থাকি, আমরা ইফতার থেকে শুরু করে সেহারি পর্যন্ত অন্তত 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে। আর যারা রোজা থাকতে পারেন না বা থাকেন না বা অন্যান্য মাসগুলোতে, ও সেম 3 থেকে 4 লিটার পানি পার ডে খেতে হবে, অল্প অল্প করে বারবার। সো আপনার এটা উপকার আসবে। আর রুনা আপনাকে বলবো, আপনি কোমরে ব্যথায় গরম শ্যাক দিতে পারেন, তারপরেও আপনি কিছুদিন ব্যথানাশক ঔষধ, এই ক্ষেত্রে আপনি কিটোরোলাক ট্যাবলেট, কিটোরোলাক 10 mg একটা করে 3 বেলা খাবারের পর খান, সাথে ক্যাপসুল ওমিপ্রাজল 20 mg একটা করে 2 বেলা 15 দিন খেয়ে দেখেন, তারপরেও যদি সমাধান না হয় আপনাকে হয়তো ডাক্তার দেখাতে হবে। তো এটা হচ্ছে আগের 4টা লাইভের আগের যে কমেন্টে সেখানে আমি আসছিলাম, সেখান থেকে আমি উত্তর দিয়েছি। এখন আসেন বর্তমান লাইভে, আপনারা কারা কারা কি প্রশ্ন করেছেন আমি সেই দিকে যাচ্ছি। জাকির হোসেন ময়মনসিংহ থেকে বলছেন, জি ধন্যবাদ জাকির সাহেব, আপনাদের কে কোথায় থেকে বলছেন যদি বলেন তাহলে আমার জন্য সহজ হয়ে যায়। স্যার আমার কিছুদিন ধরে শরীরের অবস্থা ভালো না, মুখে কোনো রুচি নেই, আগের চেয়ে অনেক শুকিয়ে গেছি, কোনো কাজ করতে পারছি না, শরীর অনেক ক্লান্ত বোধ করি, এই অবস্থা আমি কি করতে পারি? জাকির সাহেব আপনার বয়স কি, আপনি কি করেন, লেখেন নাই? তারপরও আমি বলবো এত হতাশ হওয়ার কোনো কারণ নাই, অনেক কারণে শারীরিক বিভিন্ন সমস্যায় রুচি চলে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন কিছু ব্লাড টেস্ট করে দেখতে হবে, স্পেশালি CBC বা কোনো আপনার কোনো জ্বর বা এই জাতীয় কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন আছে কিনা বডিতে, এগুলা টেস্ট করে দেখার দরকার, তাহলে আশা করি এটা সমাধান হবে। তারপরেও আমি বলবো আপনি একটু নিয়মিত একটু শারীরিক কসরত করেন, কিরকম নিয়মিত অন্তত 1 ঘন্টা হাঁটেন জাকির সাহেব, আস্তে আস্তে আপনাকে আস্তে আস্তে রাস্তায় হাঁটতে হবে, নিয়মিত হাঁটেন। আর আপনি টানা টানা 1 মাস কাঁচা পেঁপে গাছ থেকে পেঁপে কিনে বা গাছ থেকে নামিয়ে পেঁপেটাকে ভালো করে ধুয়ে, পেঁপের যে উপরে কভারটা থাকলে থাকে বাকলটা ফেলে দিয়ে কাঁচা, সেটা আপনি রেগুলার একটা বা আধাটা পেঁপে কাঁচা খাবেন, আশা করি এটা অনেক উপকার আসবে। তারপরে ক্লান্ত বোধ করলে আপনি একটু ব্লাড প্রেশারটা দেখেন, যদি লো থাকে তা আপনি ORS খেতে পারেন, ORS অনেক ভালো, ORSটা খাবেন প্রতিদিন 1 বেলা বা 2 বেলাও খেতে পারেন, অথবা আপনি ডাবের পানি খেতে পারেন, তরমুজ কিনতে পাওয়া যায় তরমুজ খেতে পারেন, আম আসছে আমের জুস, কোনো প্রকার আপনারা কোনো প্রকার দয়া করে কোনো কোম্পানির বিভিন্ন যে বিভিন্ন কৌটায় দেয় না, বিভিন্ন বলে আপনারা শরবত বানানোর জন্য বাসা নিয়ে যান যে আমাদেরটা হালাল অমকেরটা চিনি না, এগুলো সব আল ভোগাস কথা, বাই ফল নিজেরা কিনবেন, নিজেরা মেশিনে বা নিজেদের হাতে ইয়ে করে আপনারা খাবেন। আশা করি জাকির সাহেব আপনার উত্তর পেয়েছেন। শাহানাজ সম্ভবত, স্যার আমার বুক থেকে গলা পর্যন্ত ভরা ভরা লাগে, মাঝে মাঝে বমি লাগে। আসলে শাহানাজ অনেক কারণে এটা হতে পারে, গলা অনেক কিছু হতে পারে, তো আমি আপনাকে আপাতত বলবো আপনি কিছুদিন ওমিপ্রাজল ক্যাপসুল ওমিপ্রাজল 20 mg একটা করে 2 বেলা খান, আর ট্যাবলেট ডম্পেরিডন 10 mg একটা করে 2 বেলা খালি পেটে 2টি খান, খেয়ে দেখেন কিছুদিন। আর হাঁটতে হবে হাঁটতে হবে হাঁটতে হবে, হাঁটার কোনো বিকল্প কিছু নাই, হয়তো রমজানে আপনারা অনেক থাকেন তা থেকেও গলা সমস্যা হতে পারে, তো ভাজা পোড়াগুলো অ্যাভয়েড করেন, ভাজা পোড়া যে স্যার আমিও খাই, হ্যাঁ আমি খাই না তা না খাই, তবে একটু কমে দেন, কম খাবেন তাহলে এটা উপকারে আসবে ইনশাআল্লাহ। মহিন বাবু বিন হাসান,
আহসান আল মামুন, জি, জেলা পাবনা, বয়স 36, আমার বাম কোমর ও বাম পা ব্যথা করে, জিমজিম করে, ব্যথা করে। আসলে এটা নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি ইউটিউব এবং ফেসবুকে, টুইটারে, এবং আমার ডক্টর shofiullahpradhan.com ইউটিউব, আমার যে ওয়েবসাইট আছে dprspd.com, বিভিন্ন ওয়েবসাইটও আমি অনেক ভিডিও দিয়েছি। কোমরের যদি রুট কম্প্রেশন থাকে, নার্ভ কম্প্রেশন থেকে এটা হয়, কোমর ব্যথার কিছু এক্সারসাইজ দিয়েছি আল হাসান আল মামুন সাহেব, সে এক্সারসাইজগুলো আমার পেজে আছে, ইউটিউব, আমার ইউটিউবে আছে, এক্সারসাইজগুলো একটু আপাতত করেন। আর পাশাপাশি আপনি ট্যাবলেট B1, B6, B12, এই কম্বিনেশনটা খুব উপকারে আসে, B1, B6, B12, নিকোটানামাইড, ফোলিক অ্যাসিড, বায়োটিন, প্যান্থোটেনিক অ্যাসিড, এই জাতীয় যদি ট্যাবলেট কম্বিনেশন পাওয়া যায় তাহলে আপনার এটা একটা করে দুবেলা B1, B6, B12 টানা 1-2 মাস খেতে পারেন, ভরা পেটে খাবেন। পাশাপাশি কিছুদিন ব্যথার ওষুধ খেতে পারেন, যেমন আপনার সলিভো, SOLIVO, সলিভো 500 mg 15 দিন খেতে পারেন। পরে ব্যায়াম করার পরেও যদি সমাধান না হয়, আপনাকে একজন বিশেষজ্ঞ যারা বাত ব্যথা ডিসেবিলিটি নিয়ে কাজ করে তাকে দেখাতে হবে। নিরন্তর আজি নাজিম, আপনি লিখেছেন, আমার পায়ের তালুর উপরি ভাগ হঠাৎ করে ব্যথা করছে, আজ 7 দিন হচ্ছে, কোনো ব্যথা পাইনি, এমনিতেই ব্যথা হচ্ছে। পায়ের তালুর উপরিভাগ, সম্ভবত পায়ের উপরিভাগের কথা আপনি বলছেন। পা ব্যথা নিয়ে আমি কয়েকটা ভিডিও ইতিপূর্বে দিয়েছি, একটু দয়া করে ভিডিওগুলো দেখলে ভালো হয়। তারপরে আপনাকে বলবো, যেহেতু আপনি আঘাত পান নাই নাজিম সাহেব, আপনি কুসুম গরম পানি করবেন, সহ্য করা যায় পানিতে পা আপনি ডুবিয়ে রাখবেন, টানা পা ডুবিয়ে রাখবেন, টানা 10 মিনিট করে সেই পানিতে 2 চামচ কাঁচা লবণ দিয়ে পা বসে বসে নাড়াবেন পায়ের পাতা। হ্যাঁ, দেখেছেন, এই যে পায়ের পাতা বসে, আশা করি এটা চলে যাবে। আর আপনার যে জুতা, আপনি বাসায় যদি খালি পায়ে থাকেন, খালি পায়ে থাকবেন না, খালি পায়ে কেউ থাকবেন না, নরম পন্স বা চপ্পল বা সফট, আপনি আপনার মতো করে নরম জুতা কিনে নেবেন। বাইরে যে জুতাগুলো ব্যবহার করেন সেগুলো যেন নরম হয়, এই জুতাগুলো একটু খেয়াল করেন। আপনার ওজন উচ্চতা লিখলে আরও আমি সঠিক আরও ক্লিয়ার পরামর্শ দিতে পারবো। আশা করি এগুলো করেন, ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে। নাজিম সাহেব ভালো থাকেন। রাজন খান, আপনি লিখেছেন, আমি হবিগঞ্জ থেকে বলছি, আমার পায়ের আঙ্গুলের কোণে নোকের একটা বেরিয়েছে, কিছুটা হাড়ের মতো, এটা কি হতে পারে? ভাই, এটা না দেখলে বোঝা যাবে না, আপনি আপনার নিকটস্থ কোনো একজন দেখাতে পারেন, ডাক্তার দেখলে এটা বুঝতে পারে যে এটা কোনো, অনেক সময় হাড় বৃদ্ধি হতে পারে, অনেকের হাড় আঙ্গুল 5টার জায়গায় 6টা হয়, বা অনেকের একটা কম থাকে, অনেকের 7টা হতে পারে, বা অন্য কোনো অন্য কোনো কিছু প্যাথোলজি হতে পারে। তো আপনি নিকটস্থ ডাক্তারকে দেখান সবচেয়ে ভালো হবে, এটা নিয়েও ভয় পাওয়ার। শহীদুল ইসলাম চট্টগ্রাম থেকে, আমার কানের ভিতর ব্যথা ও দাঁতের কতদিন, এটা আপনি বলেন নাই, যাই হোক শহীদুল ইসলাম, আপনাকে সংক্ষেপে একটা পরামর্শ দেই, মাউথ ওয়াশ কিনতে পাওয়া যায়। হ্যাঁ, মাউথ ওয়াশ, আপনি ওষুধের দোকানে গিয়ে বলবেন ওরাল মাউথ রাইন্স, বা যেমন ওরালন নামে পাওয়া যায়, বিভিন্ন নামে আছে, লিস্টা কেয়ার নামে আছে ওরালন, এগুলো আপনি 1 গ্লাস নর্মাল পানিতে ওই পরিমিত 10 ml ওই ওরালন বা ওই লিস্টা বা মাউথ ওয়াশ ঢেলে মুখে নিয়ে ফেলে দেবেন, এটা ওই ইনস্ট্রাকশনে দেওয়া আছে, দেখবেন এটা করতে থাকেন। আর যেহেতু ব্যথা হয়, আপনি কিছুদিন ইটোরিকোক্সিপ 60 ভরা পেটে সকাল দুই বেলা, যদি রোজা থাকেন সন্ধ্যারাত ভোর রাত 5-6 দিন খান, আর ওই মাউথ ওয়াশটা করেন। তারপরে সমাধান না হলে আপনি একজন নিকটস্থ ডেন্টিস্টকে, ডেন্টিস্ট দাঁতের উপকার হবে। মোর্শেদ খান, আপনি বলেছেন, স্যার আমি 10 ফিট গাছ থেকে পড়ে গেছি, মাজা ব্যথা পাইছি, এখন মাজা ব্যথা কম, কিন্তু আমার মাজা থেকে পুরো পিঠ এক। জি মোর্শেদ খানকে আমি বলবো ইমিডিয়েট আর্জেন্ট মেরুদণ্ডের MRI করে ফেলেন। MRI না করলে অনেক সমস্যা হয়, আপনি এক্সরে করে, এক্সরের উপরে ভরসা থেকে কোনো লাভ নাই, একটা MRI করেন, আর কিছুদিন রেস্টে থাকেন, যেহেতু পড়ে গিয়েছেন, বড় কোনো সমস্যা না হলে রেস্টে থাকেন আর MRI করেন, করে বিশেষজ্ঞ ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান।
মুরাদ আহমেদ, আমার স্ত্রী রিমাটয়েড আর্থ্রাইটিস, আপনার অধীনে ট্রিটমেন্ট নিচ্ছে, ফিজিওথেরাপি নিচ্ছে, টুফানিপ, জেলডিন দিয়েছে, এই লকডাউনে তা কেনা ডাউনও তা কেনা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, বিকল্প কোনো ওষুধ দিবেন কি শেরপুর থেকে? মানে কি আপনি যেতে পারছেন না, মানে নাকি আর্থিক সমস্যা? দুইটা দুই জিনিস ভাই। যেহেতু যে ওষুধটা আমরা এখান থেকে দিয়েছি ডিপিআরসি থেকে, এটা তো আপনার এলাকা পাওয়া যায় ঠিক না, সব পাওয়া যায় এটা বাংলাদেশি ওষুধ, যে ওষুধগুলা বাংলাদেশি ভালো আমরা সেগুলোই লিখে থাকি, যে ওষুধগুলা বাহিরের ভালো সেই ওষুধগুলো আমরা দিয়ে থাকি, ভালো সব কোম্পানির ওষুধ, সব একটা ডাক্তার তার মতো করে ওষুধ কোন কোম্পানিটা দিবে দিয়ে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা, প্রত্যেকটা ওষুধের আলাদা আলাদা ইফিকেসি আছে। তো সম্ভব হলে আপনি একটু কষ্ট করে খাওয়ান, বিকল্প ওষুধ দিতে হলে আপনাকে ওনাকে নিয়ে আসতে হবে, দেখে অ্যাসেস করে দেন ওষুধ দিতে হবে। ফরহাদ হোসেন খান, আমার মাজার ভিতর আমি নিচ থেকে কোনো কিছু তুলতে পারি না, আমি মাজায় শক্তি পাই না, আমি লক্ষ্মীপুর থেকে এসেছি, বলছি 23 বয়স, এগুলা মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা, বিভিন্ন মাসেল ইঞ্জুরি, লিগামেন্ট ইঞ্জুরি, স্পাইনাল কার্ভেচার, স্কোলিসিস বা ডিফর্মিটি বা PLID অনেক কারণে হতে পারে। তো আমি বলবো যে ব্যায়ামগুলা PLID দিয়েছি, আপনি সে ব্যায়ামগুলা করতে থাকেন, পাশাপাশি ট্যাবলেট B1 B6 B12 একটা করে দুবেলা, ট্যাবলেট B1 B6 B12 একটা করে দুবেলা সেগুলা খান, একটা করে দুবেলা, আশা করি উপকার আসবে। এখন আমরা কিছু উত্তর নিব আপনাদের ফোনও লাইভ, ফোনের উত্তরগুলো আমরা নিব, আপনারা ফোনে আমাকে দিতে পারেন, এখন আমি ফোনে কথা বলব ইনশাআল্লাহ। আমি ফরহাদ বললাম যে আপনি ট্যাবলেট B1 B6 B12 একটা করে দুবেলা খান, আর ব্যায়ামগুলো আমি যেগুলো দিয়েছি ব্যায়ামগুলো আপনাদেরকে বারবার বলছি যে কিছু, এই যে আমাদের কিছু নিয়ম কানুন, আমরা এখানে সঠিক দেহ ভঙ্গি যে আমরা কি ভুল করে থাকি, ভুলগুলো আমরা এখানে ডিপিআরসিতে সবাই ট্রেনিং দিয়ে থাকি, এগুলো করতে হবে, বসার ভুলগুলো কারেকশন করতে হবে, বা আমার পেজে ইউটিউবে আমার ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে ঢুকলে মনোযোগ সহকারে যদি শুনেন আশা করি ওখানে উত্তর পেয়ে যাবেন। এই যে দেহ ভঙ্গিগুলো মেনে চলতে হবে, আমাকেও মেনে চলতে হয়, আপনাদেরকে ভঙ্গি যদি আপনারা মেনে চলেন আশা করি উপকারে আসবে। তো আমি ফোন নেওয়ার আগে আরো কিছু কমেন্ট পড়ে আসছি। ইসমাইল খান স্যার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, স্যার আমার ডান অনেক ব্যথা, স্যার আমার নামাজ পড়তে, ফোন দাও, ফোন দিতে বলো, অনেক ব্যথা স্যার পড়তে, হাত হাঁটতে টয়লেটে যেতে অনেক কষ্ট হচ্ছে, কি মেডিসিন খাবো? ধন্যবাদ ইসমাইল সাহেব, আপনার বয়স বলেন না, হ্যাঁ বয়সটা বললে আরো ভালো হয়, কোথা থেকে লিখেছেন, আপনার এরিয়া কোথায়, কি করেন, একটু ডিটেলস বললে ভালো। তারপরে যেহেতু হাঁটু ব্যথা অনেক সময় হাঁটুতে হাড় ক্ষয় হতে পারে, মোস্ট অফ দ্য কজ তাই। তো নামাজ পড়ার ক্ষেত্রে যে জায় নামাজটা আপনারা ব্যবহার করেন বা যেটাতে আমরা নামাজ পড়ি, আপনারা ডাইরেক্ট কোনো ফ্লোর বা শক্ত জায়গায় নামাজ না পড়ে নরম কোনো জায়নামাজ বা সফট কোনো কিছুতে আপনারা নামাজ পড়লে সবচেয়ে ভালো হয়, নরম কিছুতে নামাজ পড়বেন, কিছুতে নামাজ পড়বেন, যখন সেজদায় যাবেন তখন তাহলে হাঁটু ইঞ্জুরি হবে না, তাহলে ভালো হয়। আর কুসুম গরম শেখ, 10 মিনিট করে প্রতিদিন, কুসুম গরম শেখ ইসমাইল সাহেব প্রতিদিন 10 মিনিট করে কুসুম গরম শেখ দিতে পারেন, প্রতিদিন গরম শেক দিবেন আর ব্যথানাশক ওষুধ খেতে পারেন। আমি একটা ফোন নিয়ে আসছি, হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি আমি শুনতে পাচ্ছি, সরি দুঃখিত দর্শক, আসলে লাইন ঠিক কেটে গেছে, অনেক সময় ইন্টারনেটে লাইনে প্রবলেম হতে পারে, আপনার একটু কষ্ট করে আবার ট্রাই করেন। সাহেব আপনি ট্যাবলেট এসিক্লোফেনাক 100 mg একটা করে দুবেলা ভরা পেটে,
টানা 15 দিন খান সাথে ক্যাপসুল ওমিপ্রাজল, একটা করে দুবেলা খালি পেটে টানা 15 দিন খাবেন। আর পাশাপাশি কোরাল ক্যালসিয়াম যেমন রিফ ডিএক্স মার্কেটে পাওয়া যায়, রাতে একটা করে এক মাস খান, সাইকেল চালাতে পারেন, অনেক উপকার আসবে। হ্যালো হ্যালো জি, ওয়ালাইকুম সালাম, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটা শেষ করে ফেলুন, তারপর আমি উত্তর দিচ্ছি। জি স্যার, আমার মায়ের কোমরে একটা হাত করে আরকি, স্যার কোমর ব্যথা প্রচন্ড আজকে প্রায় 1 বছর ধরে 1.5 বছর ধরে। তো এখন একজন বিশেষ ডাক্তারের চিকিৎসা চলতেছে। এখন তো লকডাউনের কারণে ওনার কাছে এখন হাঁটতে পারতেছে না, মানে হাঁটুতে সমস্যা আর কোমরের সমস্যা আছে, তার জন্য নড়াচড়া করতে পারতেছে না। আপনার মা কোথায় থাকে? স্যার আমি কক্সবাজারের মহেশখালী স্যার। অনেক দূর ঠিক না? জি বলেন, আমি শুনতেছি। আচ্ছা 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 ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। আপনার মায়ের যে সমস্যাটা, এটা হচ্ছে কোমরে পাশাপাশি হাঁটুর হাড় ক্ষয় আছে, পাশাপাশি এখন যে ওষুধগুলো ডাক্তার সাহেব দিয়েছে ওগুলা খান, পাশাপাশি আপনার মাকে ক্যাপসুল লিরিক আরআইসি লিরিক 50 মিলিগ্রাম একটা করে দুবেলা 2-3 মাস খেতে বলেন। আর ওনাকে ব্যথায় গরম সেঁক দিবেন। হাঁটু এবং কোমরের অনেকগুলো ভিডিওতে এক্সারসাইজ আমার পেজে দেওয়া আছে, এক্সারসাইজগুলো ওনাকে শিখান, গরম সেঁক দেন এবং ব্যথায় ব্যথানাশক মলম ক্রিম এগুলা লাগাতে পারবেন, কোনো অসুবিধা নাই। ওনাকে নিয়মিত 1 গ্লাস অরিজিনাল গরুর দুধ খাওয়াবেন, প্রতিদিন একটা ডিম খাওয়াবেন, আর ওনাকে আমার ইউটিউবে ফেসবুকে দেওয়া ব্যায়ামগুলো শিখাবেন, ইনশাআল্লাহ উনি উপকারে আসবে। আর পাশাপাশি যে ওষুধটা বললাম আর আগের ডাক্তার সাহেবের ওষুধ চলবে। তো আমি আর একটা প্রশ্ন নিব, আর একটা ইয়ে নিব, হ্যাঁ আর একটা আর একটা এফাকে আর একটা পড়ে আসি। শেখ কাউসার সাহেব, আপনি লিখছেন, স্যার 3 মাস যাবত কোল্ড এনার্জিতে ভুগছি, শুধু কাশি 2-3 মাস। তো কোল্ড এনার্জিতে যদি ভুগে থাকেন শেখ সাহেব, আপনি কোল্ড এক্সপোজারে না যাওয়াটি ভালো। হ্যাঁ, যেহেতু কোল্ডে আপনার অ্যালার্জি হয়, যার যে খাবার যে ওয়েদার যে ইয়াতে অ্যালার্জি হয়, তারা সেই খাবার বা সেই পরিবেশে না যাওয়াটি ভালো। তারপরে আপনি প্রতি রাতে ট্যাবলেট ফেক্সোফেনাডিন 120 mg টানা 1 মাস খেতে পারেন। আর প্রতিদিন লেবু আধা পিস লেবুকে কেটে একের রসটা চাপ দিয়ে খেয়ে ফেলবেন, তা প্রতিদিন একবার লেবুর রস খাবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার এগুলা বেশি করে খাবেন, ইনশাআল্লাহ আপনার এই অ্যালার্জি চলে যাবে। তার আগে একটা ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম, আপনার নাম বয়স ওজন উচ্চতা বলে প্রশ্ন করুন, তারপর আমি উত্তর দিচ্ছি। জি জি বলেন, সমস্যা বলেন শাহজান সাহেব। কিছু ওষুধ খাইছিলাম, খাওয়ার পরে একটু ভালো হয়েছে, ভালো হওয়ার পরে
এখন এই ব্যথাটা মনে হয় যে লড়তেছে এদিকে থেকে এদিকে যাচ্ছে, বুক বরাবর আমরা যে ব্যথাটা উঠতেছে। এখন কি ওষুধটা খাইতে পারি একটু যদি পরামর্শ দেন আমি। এখন কি ওষুধ খান বর্তমানে? এখন আপাতত কিছু খাইতেছি না স্যার। ডায়াবেটিস দর্শক, আপনার যে সমস্যা হচ্ছে ফেনী থেকে, এটা কোমরের বিভিন্ন সমস্যা, আপনি ট্যাবলেট ব্যাকলোফেন 10 mg একটা করে দুই বেলা ভরা পেটে খান, আর সাথে ট্যাবলেট সলিভো SOLIVO 500 mg একটা করে দুই বেলা ভরা পেটে 15 দিন খান। আর আপনি প্রতিদিন প্রতিদিন ডায়াবেটিস না থাকে আরা পাকা বলে, আরা পাকা, হ্যাঁ ওই জনের মানুষ আধা পাকা আরা পাকা বলে, আধা পাকা পেঁপে খাবেন প্রতিদিন, তরকারিও খেতে পারেন, লাউ তরকারি অনেক উপকার আসে যে বুক জ্বালা পোড়ার ক্ষেত্রে, এগুলো আপনি খান। বা ইসুপ গুলের ভুসি, অরিজিনাল ভুসি যদি কিনতে পাওয়া যায়, চিনি দেওয়া যাবে না, ভুসি খাওয়ার নিয়ম হয়েছে আপনি যখন খাবেন তখন কিছু ভুসি দিবেন, দিয়ে নাড়াবেন, নাড়ায়ে উইদিন 30 সেকেন্ডের মধ্যে ফেলবেন, হ্যাঁ এটা অনেক উপকারে আসবে, আশা করি আপনার উপকারে আসবে। আমি আর একটা প্রশ্ন নেই, তারপর আবার ফোন নিব, আর একটা প্রশ্ন আমি ফোরে পরে নিচ্ছি, তারপরে ফোন নিচ্ছি। জীবন আহমেদ, জীবন আহমেদ ফোন ফোন না বলা পর্যন্ত যেন না দেয়, হ্যাঁ আচ্ছা আমি ফোনটা নিচ্ছি তারপরে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কোথা থেকে কে বলছেন? আমি কুমিল্লা থেকে বলছি, আমি ডাক্তার। বলেন সমস্যা কার? বলেন স্যার, সমস্যা হচ্ছে আমার বড় খালামণি, আচ্ছা এখন কি চিকিৎসা নিচ্ছে, উনি আছে কাছে বলতে পারবেন? আচ্ছা ওনার কোন MRI করা আছে? MRI জি, ওনার বয়স কত বললেন? ডায়াবেটিস আছে? জি ডায়াবেটিস? না না ডায়াবেটিস নাই স্যার। অন্য কোন রোগ আছে জানা মতে? না না স্যার অন্য কোন না, এটার জন্য মানে খালামুনি ভারী কিছু নিতে পারে না, বসতে পারে না, ব্যথার জন্য প্রচন্ড কষ্ট পাচ্ছে আর কি, মেরুদণ্ড ক্ষয় বলে। আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি, আমার ফেসবুক লাইভে খেয়াল করেন উত্তরটা আমি পেয়ে যাবেন। আসলে ওনার যে সমস্যাটা হয়েছে, ওনার মাল্টিপল সমস্যা, একটা হচ্ছে ওনার হাড় ক্ষয়, ওনার ঘাড়েও আছে কোমরেও আছে, সেটা ডাক্তার সাহেব বলেছে এক্সরে দেখলে বোঝা যায়, কিন্তু আরও ফাইন ডায়াগনোসিস করা দরকার। আমি বলবো ওনাকে একটা MRI করে ফেলতে বলেন, MRI করতে হবে, কিছু ব্লাড টেস্ট করে দেখতে হবে, ভিটামিন আর্থ্রাইটিস রোগ আছে কিনা, সেই অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে। আর এই সকল চিকিৎসা মূল মন্ত্রী হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে রিহ্যাব থেরাপি খুব কার্যকরী। এখন তো বিভিন্ন থেরাপির নাম শুনছেন আপনারা, যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্লাজমা থেরাপি, তারপরে বিভিন্ন যে থেরাপিগুলোর নাম আপনারা শুনছেন, ড্রাগ থেরাপি, বিভিন্ন কিছু আছে, বিভিন্ন রকম থেরাপি আছে। এই ক্ষেত্রে ওনার ক্ষেত্রে রিহ্যাব থেরাপি খুবই কার্যকরী, সেই ক্ষেত্রে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রের ব্যবহারের মাধ্যমে এগুলো চিকিৎসা করা হয়। পাশাপাশি ওনাকে গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, ম্যাগনেশিয়াম, জিঙ্ক এই জাতীয় কম্বাইন্ড ওষুধ খেতে হবে, ওনাকে কোরাল ক্যালসিয়াম কিছুদিন খেতে হবে, এবং স্পেশালি ভিটামিন ডি খুবই উপকার, 6B12 একটা করে দুবেলা কিছুদিন খেতে হবে, ওনাকে কোমরে বেল্ট দিতে হতে পারে, বেল্ট
কর্সেট বেল্ট, তবে কর্সেট বেল্ট বাজার থেকে কিনলে হবে না, অবশ্যই কর্সেট বেল্টের কিছু নিয়ম কানুন আছে, সঠিক প্রায় 30% ব্যথা এমনিতে কমে যায়। তো ওনাকে এই জাতীয় চিকিৎসা করলে আশা করি উপকারে আসবে। আপাতত উনি ব্যথায় গরম শেক দিতে পারে, ট্যাবলেট B1, B6, B12 একটা করে দুবেলা খেতে পারে, কোরাল ক্যালসিয়াম খেতে পারে, ভিটামিন ডি 3 লাখ ইউনিট, 3 লাখ ইউনিট সপ্তাহে একটা করে, 5 সপ্তাহে 5টা খেতে পারে, এবং ওনাকে কিছুদিন রেস্টে থাকতে বলেন, এবং যে ডাক্তারকে দেখিয়েছেন সেই ডাক্তারের পরামর্শে প্রয়োজনে আবার MRI করে দেখেন। হ্যাঁ, তারপরও সমাধান না হলে আপনি ওখানে অন্য কোনো ডাক্তার দেখাতে পারেন বা আমাদের কাছে নিয়ে আসতে পারেন, আমরা ইনশাল্লাহ দেখে তারপরে কি করতে হবে বলে দেবো ইনশাল্লাহ। তো জীবন আহমেদের প্রশ্ন আমি পড়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি রাজশাহী থেকে বলছি। কাল রাতে বৃষ্টি ভিজে হালকা সর্দি জ্বর হয়েছে, আমি কি কোনো ওষুধ খাবো এবং কি ওষুধ খাবো নাকি খাওয়া লাগবে না? জি জীবন সাহেব, এটা নিয়ে তো অরিডর কিছু না, বৃষ্টিতে ভিজলে একটু জ্বর ঠান্ডা সর্দি কাশি আসতেই পারে, তারপরে যেহেতু আসছে আপনি আপাতত প্যারাসিটামল 500 mg একটা করে 3 বেলা খান, যখন সর্দি জ্বর কাশি একটু কমে যাবে, এবং রাতে একটা করে 5-6 দিন খান, যদি কমে যায় আর খেতে হবে না। নেনা ইব্রাহিম, নেনা ইব্রাহিম লিখেছেন, স্যার আমার ছোট বোনের গলা দিয়ে হেতে পানি আসে। আচ্ছা বুঝছি, মুখে সব সময় তিতার থাকে, শরীরটা ভালো লাগে না স্যার, এর সমাধান কি? জি ভাই, এটা এক প্রকার মেডিসিন সমস্যা, আমি বলবো ওনাকে একজন মেডিসিনের ডাক্তারকে দেখান সবচেয়ে ভালো হবে, কারণ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, ওনার ব্লাড টেস্টের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, তো রোগটা ক্লিয়ার হবে তারপরে ফোন দাও। তো পরীক্ষার মাধ্যমে এই জিনিসগুলা ক্লিয়ার ডায়াগনোসিস হয়ে যাবে। বিপ্লব হোসেন লিখছেন, স্যার স্ক্যাবোসিক্স এন্ড ডক্সিসাইক্লিন কি COVID-19 এর জন্য কাজ হচ্ছে? বা এটা একটা ভাইরাল ডিজিজ, এটা আপনারা জানেন, ভাইরালের মূল চিকিৎসা হচ্ছে ভ্যাকসিনেশন, যেমন পোলিও ভাইরাস বা অন্যান্য বিভিন্ন ভাইরাসের চিকিৎসা ভ্যাকসিনেশন হচ্ছে মূল। তারপরেও বিভিন্ন দেশে বিভিন্ন ঔষধ, স্পেশালি এই যে অ্যান্টি প্যারাসাইট, তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক, এর ব্যবহার চলছে, থেরাপির ব্যবহার হচ্ছে, এটা রিসার্চ ওয়ার্ক চলছে। এইটা আপনাকে যদি জাতীয় কোনো চিকিৎসা নিতে হয় অবশ্যই ডাক্তারের পরামর্শে হসপিটালাইজড হয়ে চিকিৎসাটা নিতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। হ্যালো 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 জি ওয়ালাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি, আপনার নাম, বয়স, ওজন, উচ্চতা, কোথা থেকে ফোন দিয়েছেন বলে উত্তর প্রশ্ন। জি বলেন। আচ্ছা, ওনারা কি কোনো রোগ নির্ণয় করতে পেরেছে যে এই রোগ হয়েছে, এরকম কোন ডাটা আপনার কাছে আছে, আপনি জানেন? সকালে ঘুম থেকে উঠতে কি ব্যথায় কষ্ট হয়? সারা শরীরই ব্যথা হয়? হ্যাঁ, আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি আমার লাইভে, ফেসবুক লাইভে একটু খেয়াল করেন, উত্তরটা পেয়ে যাবেন। তো ওনার, আপনার মিসেসের যে সমস্যা, এইটা অনেক কারণে হতে পারে, স্পেশালি কিছু আর্থ্রাইটিসে আছে, আর্থ্রাইটিসে এই জাতীয় সমস্যা হয়। তো এগুলা ব্লাডের কিছু টেস্ট আছে, যেমন আমরা NTCCP টেস্ট, RA টেস্ট, ANA টেস্ট, DSDNA, বিভিন্ন প্রকার CBC বা CRP, বিভিন্ন কাউন্ট করে আমরা আসলে রোগগুলো নির্ণয় করে থাকি। পাশাপাশি কিছু MRI, CT স্ক্যান, X-ray বা এই জাতীয় টুলস বা ফিজিক্যাল এক্সামিনেশন করলে আমরা বুঝতে পারি যে সমস্যাগুলো হচ্ছে কেন। তো আসলে রোগ দীর্ঘদিন দেখাচ্ছেন, ওনার সকল কাগজপত্র নিয়ে আমি তো ঢাকা নিয়মিত বসি, কালকেও ইনশাল্লাহ বসবো,
একটু কাগজ যদি ওনাকে না আনতে পারেন, আপনি নিজে কাগজপত্র সহ আসেন, আমি দেখে যেটা সঠিক পরামর্শ সেটা দেওয়ার চেষ্টা করব। যেহেতু ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ খেতে পারেন কিন্তু দীর্ঘদিন খাওয়া যাবে না, কোনো ব্যথা হলে কয়েকদিন খেতে পারেন, কিন্তু দীর্ঘদিন যদি ব্যথার ওষুধ খায় তাহলে সমস্যা হতে পারে। ঠিক আছে, আশা করি উত্তর পেয়েছেন। তো আমি আর একটা কমেন্ট নিয়ে আসি, সেটা হচ্ছে নাজমুল হোসেন। স্যার, আমি বেশি হাঁটলে পায়ের গোড়ালিতে ব্যথা হয়, করণীয় কি? আমি আপনার প্রশ্নের উত্তর দিব নাজমুল সাহেব, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, কে বলছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নাম বলে প্রশ্ন বলুন, কোথা থেকে? স্যার আমি ব্রাহ্মণবাড়িয়ার বানচরা থেকে বলছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ আহমদুল্লাহ, আমি যে গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল কলেজের টিচার। স্যার ভালো আছেন? স্যার জি জি আছি আলহামদুলিল্লাহ। স্যার একটু বিরক্ত করতে দিই, আমার যে বড় এই সপ্তাহে বডি এ হুম জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আপনি ফেসবুক লাইভে আসেন ইনশাআল্লাহ। তো আপনার বোনের যে সমস্যাটা, এটা সার্ভাইকেল মাইলোপ্যাথি ছিল, আপনার কথা বুঝেই যাচ্ছে, যার কারণে চার হাত পা অবশ হয়ে গিয়েছিল, ডাক্তার সাহেব অপারেশন করাতে ভালো হয়ে গিয়েছিল, আবারও সমস্যাটা কোনো না কোনোভাবে রিল্যাপস করতে পারে, আবার ফিরে আসতে পারে। তো এটা আবার নতুন যদি এমআরআই করে থাকেন, এমআরআইটা সহ ওনাকে দেখতে হবে। ওনাকে না দেখে এই মুহূর্তে উত্তর দিতে পারবো না, যদি সম্ভব হয় আমি আল্লাহর রহমতে আপনাদের দেশবাসীর আমাদের রুগীদের দোয়ায় আমি করোনাকালীন সময়ে নিয়মিত সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রুগী দেখে যাচ্ছি, শুক্রবার ছাড়া। তো যদি সম্ভব হয় ওনাকে নিয়ে আসবেন, আমি দেখে দিব, দেখে তারপরে উত্তর দিব, দেরি না করে দেখে দেওয়াই ভালো। যদি প্রয়োজন মনে হয় আবার অপারেশন করতে হতে পারে, বা যদি কোনো রিহ্যাব থেরাপি লাগে বা অন্য কোনো প্রকার সেগুলো লাগলে আমরা সেগুলো দিতে পারি। তো ধন্যবাদ, আশা করি উত্তর পেয়েছেন। নাজমুল হোসেন, আপনার পায়ের গোড়ালির ব্যথা নিয়ে আমি কিন্তু প্রচুর ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দিয়েছি, সো আপনি একটু ওই ভিডিওগুলো দেখলে ভালো হয়। তারপরে বলবো, কুসুম গরম পানি করে প্রতিদিন 10 মিনিট, 5 থেকে 10 মিনিট পা ডুবিয়ে রাখবেন, সাথে 2 চামচ লবণ দিবেন, তাহলে আশা করি উপকার আসবে। দর্শক, আজকে বেশি ফোন আর নিতে পারবো না, এ পঞ্চাশতম পর্বে, কারণ জুম্মাবার এবং এই রমজানের শেষ জুম্মা। এই জুম্মাবারের মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা মার্জনা চাবো এবং আমাদের শারীরিক সুস্থতার জন্য ওনার কাছে আমরা অবশ্যই দোয়া করব। আর আপনাদের যারা প্রশ্নের উত্তর পান নাই, আশা করি ভিডিওটি যদি ভালো যাবেন, তারপর আপনারা কি বিষয়ে জানতে চান কমেন্টে লিখবেন, আমি পর্ব প্রতি ইনশাআল্লাহ 50তম পর্বের পরে আবার 51তম পর্বে যাব ইনশাআল্লাহ, আমি একদিন আগে আপনাদেরকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওরা